মাওলানা আব্দুল শুকুর ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফাউন্ডেশন যা গত ১০ বছর ধরে শিক্ষা সমাজসেবা ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। গত প্রায় ১০ বছর আগে এই ফাউন্ডেশনটি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করে। গত প্রায় ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি প্রায় ১০টি জেলায় ১০-এর অধিক কোরআন শিক্ষা সেন্টার করার মাধ্যমে কয়েক হাজার ছেলে মেয়েকে বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। পরবর্তীতে কোরআন শিক্ষার কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফাউন্ডেশনটি এর দ্বিতীয় প্রজেক্ট মোহাম্মদপুর আইডিয়াল একাডেমি নামে দ্বিতীয় প্রতিষ্ঠান ইসলামিক স্কুল চালু করে। মোহাম্মদপুর আইডিয়াল একাডেমি গত ৪ বছর ধরে ৩৫০ জন ছেলে মেয়েকে নিয়ে ক্লাস ১ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে ইসলামী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে এবং প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই মাগুরা জেলার শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সর্বশেষ ফাউন্ডেশনটি তাহফিজুল কোরআন একাডেমি নামে এর তৃতীয় প্রজেক্ট এর কার্যক্রম শুরু করেছে। পূর্বের দুই প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই প্রজেক্ট মোহাম্মদপুর তাহফিজুল কোরআন একাডেমি অত্যন্ত সফলভাবে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরির পিছনে অবদান রাখবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধারে কোরআনে হাফেজ হবে, কোরআনের অর্থ বুঝবে এবং একই সাথে কোরআনের সাথে রিলেটেড দক্ষতা এবং যোগ্যতা অর্জন করবে। তারা দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের প্রত্যেকের জন্য একজন দোয়াকারী সদকায় জারিয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত বছর এ প্রতিষ্ঠানের কাজ শুরু হয়েছে। প্রথম তলা ডালাইয়ের কাজ শেষ হলেও ৬ তলা এই বিল্ডিং এর কার্যক্রম সম্পূর্ণ করতে কমপক্ষে আরো ১ কোটি টাকা প্রয়োজন হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং অস্ট্রেলিয়ান ভাই বোনদের সার্বিক দান ও সহযোগিতায় প্রথম তলার কাজ শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপেই আপনাদের দানের উপর নির্ভরশীল এবং আমরা আশা করি আপনাদের দানের মাধ্যমে প্রতিষ্ঠানের বাকি কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী বছর থেকে আমরা পরিপূর্ণরূপে মাদ্রাসার কার্যক্রম শুরু করতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের দান কবুল করুন ও সদকায় জারিয়া অব্যাহত রাখুন। আমি ডক্টর এ বি এম আবদুল্লাহ, সভাপতি মাওলানা আব্দুল শুকুর রহমাহুল্লাহ আলাই ফাউন্ডেশন মোহাম্মদপুর মাগুরা বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা মাগুরা এর মোহাম্মদপুর থানায় মাওলানা আব্দুল শুকুর রহমাহুল্লাহ আলাই ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালের ১৭ রমাদান আত্মপ্রকাশ করে। দাওয়া, শিক্ষা এবং মানব কল্যাণ এই তিনটি কাজকে সামনে রেখে ফাউন্ডেশন তার কার্যক্রম শুরু করেছিল। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় দেশ, সমাজ, বিদেশ অবস্থানরত ভাই বোনদের আন্তরিক সহযোগিতা, প্রচেষ্টা, পরামর্শ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকের এই ফাউন্ডেশন তার কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিয়েছে। ফাউন্ডেশনের কার্যক্রমের ভিতরে আমরা দাওয়াতি কাজের জন্য সার্বক্ষণিক মসজিদ মাদ্রাসা ভিত্তিক প্রোগ্রাম চালিয়ে থাকি। শিক্ষার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কুচি কাঁচা ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার আসর প্রতিষ্ঠান পরিচালনা করি। আমাদের সন্তানদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি তাদেরকে নৈতিকতা নির্ভর শিক্ষা কোরআন শিক্ষার জন্য আমরা মোহাম্মদপুরের প্রাণ কেন্দ্রে মোহাম্মদপুর আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠা করেছি। আজ মোহাম্মদপুর আইডিয়াল একাডেমি অভিভাবকদের আস্থা ও ভালোবাসার একটি প্রাণ কেন্দ্রতে পরিণত হয়েছে। স্বল্প সময়ের ভিতরে এই প্রতিষ্ঠান থেকে আমরা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, কোরআনের দার্স দিচ্ছি, কোরআনের সবক প্রদান করেছি, পাশাপাশি প্র্যাকটিক্যাল লাইফে নামাজের প্রশিক্ষণ দোয়া মেসনুন এর মাধ্যমে আমরা সন্তানকে আদর্শ ও নৈতিক সন্তান হিসেবে গড়ে তোলার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান আজকে মাগুরা জেলার ভিতরে প্রধান এবং এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। সন্তানকে কোরআনের উপরে ভালো শিক্ষা শিক্ষিত করার জন্য এবং মাদ্রাসা শিক্ষা দেওয়ার জন্য হিফজুল কোরআন এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমরা তাহফিজুল কোরআন একাডেমি প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছি। আপনারা ইতিমধ্যে যে আনন্দিত হবেন, আমরা তাহফিজুল কোরআন একাডেমির পাইলিং সহ বৃত্তি প্রস্তর স্থাপন করেছি এবং সেক্ষেত্রে আমাদের প্রথম তলার ছাদ ঢালার কাজ সম্পন্ন হয়েছে। এই প্রতিষ্ঠানটি আমরা ৭ তলা পর্যন্ত কমপ্লিট করব এবং এখানে
200 ছাত্র আবাসিকভাবে তারা প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা শিক্ষায় শিক্ষা লাভ করবে পাশাপাশি তারা কোরআনের হাফেজ হয়ে কোরআনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করবে আমাদের এই স্বপ্ন আমাদের এই পরিকল্পনা এটা বাস্তবায়নের জন্য অনেক বড় ফান্ডের প্রয়োজন আছে সেজন্য আমরা সমাজের বিত্তবান যারা রয়েছেন দেশের ভিতরে দেশের বাহিরে যারা আছেন তাদের সকলের কাছে আমরা তাদের সাদাকায়ে জারিয়ার অংশ হিসেবে আমরা এখানে সহযোগিতার উদাত্ত আহ্বান জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি সাদাকায়ে জারিয়া একটি কল্যাণময় কাজের অংশ আপনার আমার মৃত্যুর পর্বে আমাদের সকল আমল সকল কাজ বন্ধ হয়ে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস মানুষ যখন মারা যাবে তখন তার সকল কাজ সকল আমল বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তিনটি আমল তার থাকবে তন্মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেককার সন্তান আদর্শ সন্তান যে বাবা মায়ের জন্য দোয়া করবে রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা দ্বিতীয়টা হচ্ছে ইলমুন ইয়ানতাফিউ বিহ এমন জ্ঞান যেটা আমি অর্জন করেছি যে জ্ঞানের মাধ্যমে দেশ সমাজ জাতির কল্যাণ অর্জিত হয় তৃতীয়টা হচ্ছে সাদাকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য মানবতার কল্যাণের জন্য বিভিন্ন কাজ করা আমাদের অনেকের অর্থ আছে কিন্তু সময় নেই অনেকের সময় আছে কিন্তু অর্থ নেই অনেকের বুদ্ধি আছে কিন্তু সেটা আমরা বাস্তবায়নের জন্য সময় পাই না আসুন আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে এখান থেকে কোরআনের দাওয়াতকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই মহতী উদ্যোগে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি আমি ব্যক্তিগতভাবে একজন ইসলামিক ব্যাংকার আমি একটি শাখার প্রধানের দায়িত্ব পালন করি পাশাপাশি দিনের দাওয়াতের জন্য আমার নিজের সাদাকায়ে জারিয়ার জন্য আমি এই প্রতিষ্ঠান ফাউন্ডেশন আইডিয়াল একাডেমি তাহফিজুল কোরআন একাডেমি এবং কোরআন শিক্ষার আসর এই সফল প্রতিষ্ঠানকে আমি নিবিড়ভাবে আমার তত্ত্বাবধানে সততা যোগ্যতা এবং আন্তরিকতার সাথে আমি এগুলো তত্ত্বাবধান করি পাশাপাশি আমার আরও তিন ভাই শায়েখ হাফেজ আবু হুরায়রা যে আপনাদের অস্ট্রেলিয়াতে অবস্থান করছে তার সার্বিক নির্দেশনা এবং সহযোগিতায় আমরা এই কাজগুলো পরিচালনা করি আমার আর এক ছোটো ভাই মোহাম্মদ আবু নাইম সে আইডিয়াল একাডেমি দেখাশোনা করে আর এক ছোটো ভাই মোহাম্মদ আব্দুর রহমান সে দেখাশোনা করে তাহফিজুল কোরআন একাডেমি এবং কোরআন শিক্ষার আসর প্রতিষ্ঠানটি সব কিছু মিলে আমরা ন্যায় সততা জবাবদিহিতার আলোকে সকলের প্রদত্ত সাদাকাকে আমরা আমানত হিসেবে গ্রহণ করে এটাকে যথাযথভাবে ব্যবহার করে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দিনের দাওয়াত সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিকতা ভালোবাসা এবং আস্থাকে আস্থা আমাদেরকে আরও আমাদের কাজের গতিকে আরও বৃদ্ধি করেছে আমরা চাই এই কাজগুলোকে আরও দূরে এগিয়ে নিতে এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ সফল কাজের সর্বোচ্চ সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন আমরা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টা সব দিক থেকে কবুল করুন সকলকে ধন্যবাদ আবারও আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য মাওলানা আব্দুর শুকুর আহমদ ফাউন্ডেশনের পাশাপাশি সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট ইনকর্পোরেশন অফ অস্ট্রেলিয়াকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আফরা দাওয়ারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু